ফোনে কথা বলার জন্য রয়েছে স্বাভাবিক কিছু নিয়ম কানুন। জেনে কিংবা না জেনে অনেকেই সেই নিয়ম মেনে ফোনে কথা বলে না। আবার আপনার প্রয়োজনীয় ফোনটি অনেক সময় অনেকের বিরক্তির কারণও হতে পারে, তাই ফোনে কথা বলা বা ফোন ব্যবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। ফোন করে অবশ্যই প্রথমে নিজের পরিচয় দিবেন, পরিচয় লুকিয়ে ফোন করাও এক ধরনের অপরাধ। কথা যতটা সম্ভব সংক্ষেপ করুন, দীর্ঘক্ষণ কথা বলার মতো সময় ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি নাও থাকতে পারে। জরুরি ফোন কলগুলো দিনের বেলায় সেরে রাখতে পারেন, গভীর রাতে কিংবা খুব সকালে কাউকে ফোন না করাই ভালো। যতটা সম্ভব আস্তে কথা বলুন, খুব জোরে ফোনে কথা বলবেন না, তাতে করে আপনার আশেপাশের লোকজন বিরক্ত হতে পারে। ফোনের রিংটোনও আপনার রুচিবোধের পরিচয় তুলে ধরে, তাই রিংটোন বাছাইয়ের সময়ও সতর্ক থাকবেন। অফিসে কাজের ক্ষেত্রে বা মিটিংয়ে থাকলে ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখবেন, নয়তো কাজের মনোনিবেশ ক্ষুণ্ণ হতে পারে। ফোনে গান শুনতে চাইলে হেডফোন ব্যবহার করতে পারেন, উচ্চ শব্দে গান বাজালে আশপাশের লোকজনের জন্য তা বিরক্তির কারণ হতে পারে। ফোন মানুষের কল্যাণের জন্য আবিষ্কৃত হয়েছে, তাই ফোনের প্রত্যেকটি ব্যবহার হোক সুন্দর এবং সামাজিক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।